পরিকল্পনা গোসাবাদ ব্লক প্রশাসনের উদ্যোগে গোসাবাদ বিভিন্ন প্রান্তে পাখিদের জন্য গাছে ভার বেঁধে দেওয়া হচ্ছে যাতে তারা বাসা তৈরি করতে পারে। ঘূর্ণিঝড় আমপানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনের বেশ কিছু গাছের, বড় বড় গাছগাছালি ভেঙে পড়েছে ঘূর্ণিঝড়ের ফলে। আর সেই কারণে ঘূর্ণিঝড়ের বহু পাখিদের বাসা নষ্ট হয়েছে, যে পাখিরা এই সমস্ত বড় বড় গাছে বাসা তৈরি করেছিল। পাখিরা যাতে তাদের পুরনো বাসায় ফিরে পায়, তাদের যাতে থাকার ব্যবস্থা হয়, সেই কারণেই গোসাবা ব্লক প্রশাসনের উদ্যোগে বিভিন্ন গাছে মাটির ভার বেঁধে দেওয়া হলো পাখিদের বাসা তৈরির জন্য। ব্লক প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষজন।